ছয় মার্চ বিজেপির দফতরে গিয়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন তাপস রায়। লোকসভা ভোটে তাকে কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থীও করেছে বিজেপি। সোমবার সেই তাপস রায়ই আবার পৌঁছে গেলেন আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের দফতরে। না, কোনো দল বদল নয়, এবার ভোট চাইতে প্রতিপক্ষের দুয়ারে বিজেপি প্রার্থী। সোমবার বিকেল চারটে আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে এসে থামে তাপস রায়ের গাড়ি। সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষ। তাপস রায় মুজাফফর আহমেদ ভবনে ঢোকার সময় সেখান থেকে বেরোচ্ছিলেন সিপিএম নেতা রবীন দেব। মুখোমুখি দেখা হওয়ায় সৌজন্য বিনিময় করেন দুই নেতা। এরপর ওপরে উঠে যান তাপস রায়। সেখানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। প্রায় ১৩ মিনিট কথা হয় দুজনের মধ্যে। কলকাতা উত্তর যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনি ভোটার, তো আমি প্রার্থী হিসাবে তো বিমানদার আশীর্বাদ এবং এই কেন্দ্রের ভোটার হিসাবে আমি যেমন সকলের কাছে যাচ্ছি, ওনার কাছেও এসেছি। উনি হচ্ছেন আমাদের রাজ্যের সর্বজ্যেষ্ঠ নিষ্ঠাবান রাজনৈতিক নেতা। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের লড়াই তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। আমি এই কনস্টিটিউয়েন্সি ভোটারের কাছে নিশ্চয়ই প্রার্থী আসতে পারে। আমি বললাম উত্তর কলকাতায় আমার প্রার্থী অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য, আমি ভোট দেবো অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যকে। লোকসভা ভোটের মুখে বিভিন্ন রাজনৈতিক দলের আক্রমণ পাল্টা আক্রমণে বঙ্গ রাজনীতির আঙিনা তপ্ত। তার মধ্যে একেবারে অন্য ছবি দেখা গেল কলকাতা উত্তরে। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।